नेक्स्ट क्या चलना है? हेलो सलाम। हेलो अस्सलाम वालेकुम। वालेकुम सलाम, क्या बोल चन? हेलो जी सलाम अलैकुम, क्या बोल चन? भाई, हमारा नाम है मोहम्मद साले अहमद। मोहम्मद सलाम, मोहम्मद साले अहमद। साले अहमद। जी साले अहमद ভাই, আপনার প্রশ্ন তো আমার থাকে। আপনাদেরকে মানে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে লাইন দেওয়ার জন্য। তো আমি বেশি সময় নিব না, অতি অল্প সময়ে আমি ডক্টর কামাল সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই। প্লিজ প্লিজ করুন। আমি এই প্রশ্নটা করতে চাই, এটা হচ্ছে বাংলাদেশে যে ইনস্টিটিউশনাল আনলফুল কিলিং হচ্ছে, যেটা যেটা র‍্যাব যে কিলিং গুলা করতেছে, ওই ওই ব্যাপারে অনেক 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 সময় অনেক প্রোগ্রামের মাধ্যমে ডক্টর কামাল হোসেন এই অনেকে বলেছেন, এই ব্যাপারে অনেকটা কনসার্ন করেছেন, কিন্তু ওইটার ওইটার ব্যাপারে বর্তমান সরকার অথবা আগের যে বিএনপি সরকার ছিল, ওনারা কি কি কোন ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা, অথবা এই আনলফুল কিলিং এর ব্যাপারে ডক্টর কামাল এর কোনো আইনগতভাবে কোনো পদক্ষেপ নিবেন বা ওনার কি মতামত, এটা অত্যন্ত যদি একটু বলেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আপনি টেলিভিশন দেখতে থাকুন, স্যার আপনার প্রশ্ন উত্তর দিবেন। দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো সালাম আলাইকুম কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, কি লাইনে আছেন? হ্যালো কলার সম্ভবত হারিয়ে গেছেন। দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো সালাম আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? ভাই নামটা আমি বলতে যাচ্ছি না সুব ভাই, আমার আর উপস্থাপনায়। সুব ভাই জি জি বলুন, আমি শুনছি। আমি আমার নামটা বলতে যাচ্ছি না সুব ভাই। ঠিক আছে, বলার দরকার নাই, বলুন আপনি আপনার বক্তব্য বলুন। আমি স্যারকে একটি প্রশ্ন করতে চাই সুব ভাই। হ্যাঁ করুন প্লিজ। জি করুন। আমি নামটা বলতে চাচ্ছি না, আমার সবচেয়ে বড় পরিচয় হলো একজন মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ পরিবারের সন্তান। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি প্রশ্নটা করুন প্লিজ। হ্যাঁ আমি স্যারকে বলতে চাই, সবিনয়ে অনুরোধ আমার স্যারের কাছে, যে বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদেরকে এবং যে মুক্তিযোদ্ধা পরিবারের দ্বারা শহীদ হয়েছেন এবং এই শহীদ পরিবারের যে ছেলে সন্তান, ছেলে হোক বা ওনার স্ত্রী আছেন, বা মুক্তিযোদ্ধারা এবং শহীদ পরিবাররা প্লট পাচ্ছেন ঢাকায়, এবং সব ওই পরিবারে যে প্লট দেওয়া হচ্ছে এবং ওরা কি ওনারা কি পাচ্ছেন? জি কলার কি লাইনে আছেন? কলার সম্ভবত হারিয়ে গেছেন। কলার আপনি আসলে বক্তৃতা দিতে শুরু করেছিলেন, কিন্তু বক্তৃতাটা মাঝখানে এসে লাইন কেটে গেছে, মধ্যখানে লাইন কেটে গেছে, আমি দুঃখিত, আপনি আবার চেষ্টা করুন। দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো সালাম আলাইকুম। হ্যালো সালাম আলাইকুম। হ্যালো সালাম আলাইকুম। জি কে বলছেন প্লিজ? আমার নাম সাইদ, আমাকে কি স্টুডিও দিবেন? জি জি আপনি স্টুডিওতে কথা বলছেন প্লিজ। হ্যালো জি আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন। হ্যালো আসসালামু আলাইকুম, আমি তো সুয়েব ভাই সাথে আলো করতে। জি জি সুয়েব ভাই বলছি, বলুন আপনার প্রশ্ন তো মতামত। হ্যালো আমার নাম, হ্যালো জি জি আপনি টেলিভিশনের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে কথা বলুন প্লিজ। আমার নাম সাইদ, আমি ডক্টর কামাল হোসেন সাহেবকে অনুরোধ করছি, প্রথমে আমার সালাম দিচ্ছি। আমার একটা পার্সোনাল প্রশ্নের জন্য, পার্সোনাল নয় আমার একটা ফ্যামিলি ম্যাটার নিয়ে। জি যে এই যে সব পুলিশ বাহিনী কি, হ্যালো জি বলেন, আপনি কিন্তু আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন, নতুবা লাইন কেটে যাবে। আমার এক ফ্যারেন্ট ব্রিটিশ এমবেসি ভিসার জন্য আবেদন করছিল, তখন এই পুলিশ রিপোর্টের জন্য বলছিল। জি কেটে গেল, সম্ভবত কলার হারিয়ে গেছেন।
আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার, আপনারা যখন কথা বলবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলেন, মিউট করে কথা বলবেন, নতুবা লাইন কেটে যায়। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি কামাল স্যারের সাথে কথা বলতে চাই। আমার নাম বখতিয়ার খান, আমি ব্রাইটন থেকে বলছি। জি জি খান সাহেব, আপনি বলুন স্যার, শুনছেন। আমি বলতে চাচ্ছি, দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব, ইলিয়াস আলী সাহেবের বিষয় নিয়ে দেখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ব্রিটানিয়ার পার্লামেন্ট, ব্রিটানিয়ার পার্লামেন্ট থেকে শুরু করে সারা দুনিয়ার হিউম্যান রাইট যত সংগঠনগুলো আছে সবাই উদ্বেগ প্রকাশ করেছে। এরকম একজন ব্যক্তিকে আজ দীর্ঘ 4 মাস হয়ে গেল গুম করে রাখা হয়েছে, আজ পর্যন্ত সরকার তার কোনো জবাব দিচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে এরকম একজন ব্যক্তিকে যদি গুম করে সরকার জবাব না দেয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কোন অবস্থায় দাঁড়াবে আমরা জানতে চাই স্যারের কাছে। আর দ্বিতীয় আমার হচ্ছে, ইলিয়াস আলী সাহেবকে এভাবে আমরা হারাতে চাই না, ইলিয়াস আলী সাহেবকে আমরা ফিরে পেতে চাই। জনাব স্যারের কাছে আমার এই অনুরোধ, আপনাদের কোনো পলিসি, কোনো ধরনের রিকোয়েস্ট থাকলে বা কোনো ধরনের সহযোগিতা থাকলে সরকারকে সহযোগিতা করে ইলিয়াস আলীকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং ইলিয়াস আলী সাহেবকে আমরা হারাতে চাই না। ইলিয়াস আলী সাহেব কোথায় আছেন? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, কে বলছেন? আমি স্টুডিওতে কথা বলতে চাচ্ছি। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বড় ভাই বলুন আপনার প্রশ্ন অথবা মতামত। আমি ডক্টর কামাল হোসেন স্যারের সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, স্যারকে আমি দোয়া করছি স্যার যাতে আরো বেশি দিন বেঁচে থাকে, আমাদের দেশের সেবা করতে পারে, আমি সে প্রার্থনা করতেছি। জি, আর হচ্ছে স্যারকে আমার একটা কোয়েশ্চন। জি বলুন। আমাদের তরুণদের জন্য স্যার আপনি একটা দিক নির্দেশনা দিয়ে যান, যাতে আমরা অন্ততপক্ষে রাজনীতির ক্ষেত্রে উদ্বুদ্ধ হতে পারি স্যার। আর নোংরা রাজনীতি আমরা এখানে এসে পড়াশোনা করতেছি, দেখতেছি এখানের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি, আমরা কি করব? দেশে যাব, পড়াশোনা শেষ করে না এখানেই থাকব, আমরা নিজেরাও দিকশূন্য হয়ে পড়ছি স্যার। এটা খুবই মূল্যবান প্রশ্ন, এটা আমি আপনার অনুমতি নিয়ে ইমিডিয়েটলি কিছু বলতে চাই। কেন আমি মনে করি, আবারও স্যার আপনার দীর্ঘায়ু কামনা করছি। না না, এটা খুব সুন্দর প্রশ্ন হয়েছে, কেননা দেশে প্রায় 2/3 এখন বয়স 35-এর কম। অর্থাৎ আমি বলবো যে যদি আমরা অতীতের দিকে তাকিয়ে দেখি, ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট আন্দোলন, 6 দফা আন্দোলন, 6 দফা 11 দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, এখানে মুখ্য ভূমিকা কারা রেখেছিল? যারা তরুণ সমাজ, আমাদের নেতৃত্ব তরুণ ছিল, মানে সেই ভাষা আন্দোলনের সময় তাজউদ্দিন ইলেক্টেড হলেন, সেই ফকিরত আব্দুল মান্নানকে পরাজিত করে মুসলিম লীগের সেক্রেটারি, তখন তার বয়স 25-27, বঙ্গবন্ধুর বয়স 54-34। অর্থাৎ এই বয়সেরই লোক আসলে দেশে সেই সঠিক নেতৃত্ব দিয়েছেন, দেশকে ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেছেন। আর তাদের মূল সমর্থক ছিল তখনকার তরুণ সমাজ, ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলেজের ছাত্ররা। অর্থাৎ তরুণ সমাজের উপরে ভর করে কিন্তু আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ আমরা গড়তে পারি। তো কিন্তু আমাদের এখন লোকসংখ্যা ছিল 7.5 কোটি 71-এ, এখন হয়েছে 16-17 কোটি। অর্থাৎ রাজনীতি ছাড়া, রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে সচেতন দেশপ্রেমিক রাজনীতি, ব্যক্তি স্বার্থের জন্য না, নিজের আখের গোছানোর জন্য না, মানুষের জন্য, সেই যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম 71-এর আগে যে একটা স্বাধীন দেশ হলে স্বাধীন দেশে এই জানমালের নিরাপত্তা, মানুষের যে স্বপ্ন, সমান সুযোগ সবাই পাবে, আত্মবিকাশের, বৈষম্য মুক্ত সমাজ, এইগুলো সব সংবিধানে লেখা আছে। কিন্তু এইগুলোকে কেন্দ্র করে আমাদের দীর্ঘদিনের আন্দোলন, এত কিছু আঘাতের মুখেও কিন্তু আমাদের এই স্বপ্নটাকে আমরা ছাড়ি নাই। কেন ছাড়া মানে আমরা আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে ভুলে যাওয়া। শুধু 16ই ডিসেম্বরে গিয়ে আমরা সেই স্মৃতিসৌধ হতে গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করলেই তো দায়িত্ব পালন হয় না। তারা কেন জীবন দিয়েছিল? এত মেধাবী ছেলে, এত মানে সম্ভাবনায় জীবনগুলো তারা দিয়ে গেল, আমাদের উপরে একটা বিরাট আমানত রেখে গেছে। তোমরা তো তরুণ সমাজ, তোমরা পেয়েছো আজকে স্বাধীন দেশ। দেখো, আমি যখন এখানে ব্রিটেনে আসি প্রথম 55 সনে কয়জন আমরা ছিলাম? আমরা বাঙালি আমি মনে করি এখানে হাতের গোনা কয়জন। এখন দেখো, হাজার হাজার বাঙালি ছেলেরা বিশ্ববিদ্যালয়ে শুধু যাচ্ছে না,
বিভিন্ন পেশায় তারা এখন একদম প্রথম কাতারে, ইভেন ব্রিটেনে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। এইগুলো হলো স্বাধীনতার ফসল। এখনও বিদেশে যারা মেধাবী তোমাদের মতো আছে, দেশকে দিতে চাও, দিতে হলে দেশে আসতে হবে, অবশ্যই আসো, দ্রুত আসো, এসে ওখানে ঝুঁকি নিতে হবে। আমরা কিছুটা তখন আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব ছিল, আমি বললাম বঙ্গবন্ধুর কথা যে হ্যাঁ মানুষ তো সে বিদেশে লেখাপড়া করলে সে মানে সে পেশাতে সফল হতে পারে, টাকা পয়সা অর্জন করতে পারে, খ্যাতি অর্জন করতে পারে, কিন্তু এই যে একটা জাতিকে ভবিষ্যতে যে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা, এটা একটা ঐতিহাসিক কাজ, ঐতিহাসিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করলে তুমি নিজেও মনে করবে যে একটা করার মতো কিছু করেছি। এসে বিশ্বাস করে যদি সংগঠিত হতে পারি, আর আমরা একটা এই সংগঠন দিয়ে হওয়ার মানে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে সবাই মিলে, যে আসো, দলীয় দৃষ্টিভঙ্গি না সংকীর্ণ দৃষ্টি, না দলীয় দল ভালো কিন্তু এটা যদি দলবাজিতে পরিণত হয়, সংকীর্ণভাবে দল বড় না দেশ বড় বলে দল বড় না দেশ বড় জাতি বড়, এই চিন্তাধারা নিয়ে আসো। এই রাজনীতি যদি আমরা সবাই মিলে করতে পারি, সকলেই অনেক অনেক অবদান রাখতে পারবো, এবং একটা যে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। একজন বেলার কথা বললেন, হ্যাঁ মহিউদ্দিন ফারুক তরুণ আইনজীবী ছিলেন, কিছুদিন তিনি সেই পাবলিক ইন্টারেস্ট করলেন, তো এখনও চিরস্মরণীয় হয়ে আছেন। কেন, উনি একটা করলেন যে বন্যা থেকে বাঁচতে হলে যে প্ল্যান করা হয়েছে এটা কোনো রকমের মানুষের কাছ থেকে কিছু না জেনে করা হয়েছে, যে বড় বড় এখানে সে ড্যামের মতো জিনিস নির্মাণ করো যাতে হাজার হাজার বিঘা মানে সে প্লাবিত হবে, সে মৎস্য সম্পদকেও ধ্বংস হবে, বন সম্পদ ধ্বংস হবে। তো কোর্ট তখন আদেশ দিয়েছিল যে না, এই ধরনের উন্নয়নের নামে অপকর্ম করা যাবে না। তো মহিউদ্দিন ফারুক সে কাজটা করে দিয়ে গেছে, তার প্রতিষ্ঠান আজকে অনেক রকমের মূল্যবান কাজ করতেছে। তরুণ আইনজীবীরা এই আমাদের রেজওয়ানা সে ম্যাক্সাইসে প্রাইজ পেয়েছে, ইদানিং স্বীকৃতি আন্তর্জাতিকভাবে পেয়েছে, যে এই যে আমাদের বিভিন্নভাবে উন্নয়নের নামে পরিবেশকে নষ্ট করা হচ্ছে, আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যে যে একটা সামনে হুমকি রয়েছে, এই ব্যাপারে আমাদের অনেক কিছু করণীয় আছে, যেটা তরুণ সমাজ যদি সংগঠিত হয়ে দেশের ভবিষ্যৎকে সামনে রেখে করে অনেক কিছু আমাদের করার আছে। এই কর্মসূচি আমরা মানে অলমোস্ট জাতির সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু এই কর্মসূচি কাগজে থেকে যাবে, সংবিধানে যে প্রতিশ্রুতি আছে কাগজে থেকে যাবে, এই যে ইলেকশন ম্যানিফেস্টোতে যেসব সুন্দর কথা থাকে এগুলো কাগজেই থেকে যাবে। মূল চালিকা শক্তি হলো সচেতন দেশপ্রেমিক নাগরিক, যেটার পরিচয় তুমি নিজে দিচ্ছ যে আমি কী করতে পারি। তো সুস্থ রাজনীতি, এসো আমরা বেঁচে আছি যতদিন, তোমাদেরকে নিয়ে আমরা মানে চেষ্টা করব যে তোমরা অগ্রণী ভূমিকা রাখো। নেতৃত্ব আমাকে বলে নেতৃত্বহীন আমরা, আমরা যদি সেই ভাষা আন্দোলনে ভাবতাম আমরা নেতৃত্বহীন কী হতো? নেতৃত্ব নেতৃত্ব না, আসল লক্ষ্য আমাদের যে করণীয় সেটা সামনে রাখলে নেতা আমাদের তখন আছে সে 52-তে তো আমরা 4 কোটি ছিলাম, 71 না 7 কোটি হলাম, এখন তো আমরা 17 কোটি, এর মধ্যে অনেক তোমরা আছো। আমি তো হাজার হাজার নেতৃত্ব দেখি, প্রত্যেক থানায় আমি দেখি যোগ্য নেতৃত্ব অপেক্ষা করছে। এই যে আমাদের নারায়ণগঞ্জে আইবি চমৎকার মেয়ে, সে অস্ট্রেলিয়া থেকে সে লেখাপড়া করে এসে তার বাবা ওখানে চেয়ারম্যান ছিলেন, উনি আজকে বড় দলের মানে সামনে দাঁড়িয়ে নির্বাচিত হলেন, বড় দল যেহেতু একটা প্রার্থী দিয়েছিল যেটা মানুষ প্রত্যাখ্যান করলো। এইরকম তরুণ যোগ্য লোকের আজকে সাংঘাতিক চাহিদা আছে, তোমাদের জন্য সাথী অপেক্ষা করছে যারা বাড়িয়ে লেখাপড়া করছো। আমার সৌভাগ্য যে আমি ফিরে গিয়ে তখনকার সেই আন্দোলনের সময় 6 দফা 11 দফার সময়, আমাদের সৌভাগ্য যে আমরা তখন তরুণ হিসাবে ফিরে গেছি, সুযোগ পেয়েছি, সে সুযোগ কাজে লেগেছে, এবং জীবনে একটা করার মতো কাজ আমরা সে ইতিহাস সৃষ্টি করার মধ্যে একটা কর্মী অন্তত থাকতে পেরেছি, এটা নিয়ে আমি মানে গর্ব করব, আমার 14 গোষ্ঠী গর্ব করবে। এই সুযোগ তোমাদেরও আছে, স্বাধীনতা ওরা দিয়ে গেছে, আমাদের যারা শহীদ হয়েছে, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, একজন মন্ত্রী মুক্তিযোদ্ধার কথা যে ওরা কী পাচ্ছে। আচ্ছা আমি অনেক সময় কথা না বলে সংক্ষেপে বলি, তোমাদের যেগুলো জিনিস প্রশ্ন করছো যে শহীদ পরিবাররা কী পাচ্ছে, তাদের প্রাপ্য পাচ্ছে কি না, প্রবাসী যারা কাজ করছে তাদের যে ন্যায্য প্রাপ্য পাচ্ছে কি পাচ্ছে না, গার্মেন্ট শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য পাচ্ছে কি না, এই সব প্রশ্ন আমি বলবো। প্রথমত তোমরা, আমি এটা ক্যাম্পেইন হিসাবে আজকে এখানে ঈদের পরে ঈদ মুবারক করে বলছি, সবাই তোমরা এক একটা চিঠি দাও,
তোমাদের সবাই একজন সাংসদ আছে, তুমি যে এলাকা থেকে আসো সাংসদের নাম খুঁজে বার করো, ওনাকে ওই প্রশ্নটা রাখো, কিন্তু সাথে সাথে শোয়েব সাহেবকে ওর কপি দিয়ে দাও। আর শোয়েব সাহেব, আমি আপনাকে বলবো যে আমি ওখানে আছি, আমার যদি কিছু করণীয় থাকে আপনি পাঠিয়ে দেন। এই ক্যাম্পেইন আমরা শুরু করি, ছাড়াও আমরা পৃথিবীব্যাপী এটা ক্যাম্পেইন শুরু করি। প্রশ্ন রাখো, সাংসদদেরকে সক্রিয় হতে হবে। সাংসদরা, আমার সাংসদ, আমারও একজন এমপি আছে, রাশেদ খান মেনন আমার এমপি, আমার এলাকা থেকে ভোট দিয়েছি, তো আমি ওর জীবন অতিষ্ঠ করব। তোমরা যদি আমাকে প্রশ্নগুলো পাঠাও যে উনি তো একজন যোগ্য ব্যক্তি, আপনার উত্তর নিয়ে আমাকে দেন, দেখো না ওনাদের কাছ থেকে আমরা জবাবদিহিতা আদায় করতে পারি কিনা। থিঙ্ক পজিটিভ, ইতিবাচকভাবে আমরা চিন্তা করি, কি আমরা করতে পারি আমরা করি, তারপর ওরা করবেন কি করবেন না দেখি, জবাব তাদের কাছ থেকে চাইব। থ্যাংক ইউ কলার, আপনি অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন স্যারকে করেছেন এবং স্যার অনেক সময় আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন।